তো বন্ধুরা, আজকে আমরা একটা বড় নিউজ নিয়ে চলে এসেছি। যারা শিক্ষকতা করতে চান তাদের জন্য আজকে একটা ডেপুটেশন ভ্যাকান্সি নিয়ে চলে এসেছি বন্ধুরা। একটা নয়, দু তিনটে বিভিন্ন সাবজেক্টের কিন্তু শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু আজকে একটা বিজ্ঞাপন বেরিয়ে এসেছে। তো যারা ইচ্ছুক আছেন তারা কিন্তু অবশ্যই আজকে ফর্মটা ফিল আপ করে দেবেন, এবং সেটা লাস্ট ডেট কিন্তু বন্ধুরা আপনাদের বলে রাখি 30 ডিসেম্বর পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের চলুন বন্ধুরা দেখিয়ে দেবো বিজ্ঞাপনটা কী রয়েছে, এবং আমরা একে একে আপনাদের প্রসেসটাও দেখিয়ে দেবো কীভাবে আপনাদের আবেদন করতে হবে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেই বিজ্ঞাপনটা কী বলা হয়। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করতে ভুলবেন না নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই চ্যানেলে আমরা প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি বিজ্ঞাপনটার দিকে নজর রাখবো। তো প্রণবানন্দ বিদ্যাপীঠ মাড্ডা, এটা রয়েছে বন্ধুরা বেলডাঙ্গা মাড্ডা মুর্শিদাবাদে। তো এখানে কিন্তু তারা শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা এই যে দেখে নিন। তো তারপরে বন্ধুরা কী বলা হয়েছে দেখুন, যে নিম্নলিখিত বিষয়ের জন্য সুশিক্ষিত, কর্তব্যপরায়ণ এবং দায়িত্বশীল ও নিষ্ঠাবান শিক্ষক প্রয়োজন বলে তারা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো কোন কোন বিষয়ের প্রতি তারা কিন্তু শিক্ষক নেবেন তাই বলেও কিন্তু জানিয়েছে, সেটা দেখে নিন। তো বাংলা রয়েছে, সংস্কৃত রয়েছে, ইতিহাস রয়েছে, পদার্থবিদ্যা রয়েছে, এই চারটে বিষয়ে তারা কিন্তু শিক্ষক নিয়ে মানে লাগবে বলে তারা কিন্তু বিজ্ঞাপন প্রকাশ করেছেন। এবং সেক্ষেত্রে বন্ধুরা দেখে নিন কী কী তাদের যোগ্যতা বলেছে ক্রাইটেরিয়াতে। তো তাদের জন্য বলা হয়েছে যে বিএ অনার্স লাগবে অথবা বিএসসি অনার্স লাগবে, এবং এমএ এমএসসি এমএ বিএড করা থাকতে হবে, এবং কম্পিউটার কিন্তু বলা হয়েছে, এই চারটে কিন্তু তারা চেয়েছে। বিএ অনার্স, বিএসসি অনার্স, এমএ বা এমএসসি, বিএড মাস্ট, এবং কম্পিউটার কিন্তু জানা থাকতে হবে বন্ধুরা। এবার আপনাদের প্রশ্ন এখন হচ্ছে যে তাহলে আপনারা আবেদন কীভাবে করবেন। তো বন্ধুরা আবেদন পদ্ধতিটা বন্ধুরা দেখে নিন, যে আগামী 25 ডিসেম্বর 2020 শুক্রবারের মধ্যে সাদা ফুলস্কেপ কাগজে বিদ্যালয়ের সম্পাদনের নিকট তারা কিন্তু বলেছে সেক্রেটারি প্রণবানন্দ বিদ্যাপীঠ মাড্ডা ভিলেজ প্লাস পোস্ট মাড্ডা বেলডাঙ্গা পিএস ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদে গিয়ে কিন্তু আপনাদের আবেদনপত্র দিতে হবে, এবং ছবিসহ সম্পূর্ণ বায়োডাটা দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা সপ্রত্যায়িত প্রতিলিপি সহকারে কিন্তু প্রণবানন্দ বিদ্যাপীঠে আপনাদের কিন্তু সকাল 8টা থেকে 3টার মধ্যে জমা দিতে হবে, এবং নিয়োগের পরীক্ষা বা সাক্ষাৎকারের দিন ও সময় ফোনে জানানো হবে বন্ধুরা। তো বন্ধুরা, এই যে আপনারা বিশদে জানার জন্য কিন্তু নিচে আমি ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি, তো এই ফোন নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবং সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের বলে রাখি যে আগামী 25 ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনারা এটা ফর্মটা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবেন এবং জমা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনাদের বলে রাখি এটা কিন্তু অনলাইনে ফিল আপ করা হবে না বন্ধুরা। আপনাদের কিন্তু সাদা ফুলস্কেপ কাগজে গিয়ে কিন্তু আপনাদের ফিজিক্যালি গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো বন্ধুরা আর দেরি করবেন না, খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা এটা ফর্ম ফিল আপ করে দেবেন, অলরেডি অনেকে হয়তো জেনে গিয়েছেন। এবং আরেকটা বন্ধুরা বলে রাখি, আরেকটা যেটা নিউজ বেরিয়ে এসছে, তো সেক্ষেত্রে আরেকটা নিউজটা বন্ধুরা দেখে নিন, আরও দুটো নিউজ আছে। তো সেক্ষেত্রে বন্ধুরা এটা কিন্তু বেরিয়ে এসছে আপনাদের দশরথ সাহা মেমোরিয়াল বাটারফ্লাই স্কুলে, এখানেও কিন্তু শিক্ষক নিয়োগ হবে, এবং এটা রয়েছে বন্ধুরা আপনাদের এটা মুর্শিদাবাদে রয়েছে, এবং সেক্ষেত্রে মহেশ নারায়ণগঞ্জ ভগবানগোলাতে কিন্তু এটা নেবে। এবং এটা বন্ধুরা বলে রাখি আপনাদের এটা ইংলিশ মিডিয়াম স্কুল, তো সেক্ষেত্রে কী বলা হয়েছে দেখুন, যে পিওর সায়েন্সের যারা বিএসসি করেছে বা এমএসসি করেছে বা বিএড করেছে তাদের একটা নেবে, এবং ভূগোলের রয়েছে, ভূগোলের বিএসসি এমএসসি বিএড করা থাকতে হবে, এবং শারীরিক শিক্ষা নিয়ে বিপিএড এর ক্ষেত্রে তাদের কিন্তু একটা চেয়েছে বন্ধুরা। তো সেক্ষেত্রে তাদেরও যোগাযোগ নম্বর নিচে দেওয়া রয়েছে বন্ধুরা, এবং দরখাস্ত নেওয়ার তারিখগুলো বলা হয়েছে 21/12 থেকে 30/12 মধ্যে, অর্থাৎ বন্ধুরা 21 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে লাস্ট ডেট বলা হয়েছে দরখাস্ত জমা দিতে হয়। দরখাস্ত কিন্তু বন্ধুরা এই যে বলা হয়েছে যে দরখাস্ত জমা দিতে আসার আগে ফোন করে আসবেন বন্ধুরা, অর্থাৎ এই যে এই স্কুলে কিন্তু আপনাদের পিওর সায়েন্সের ভূগোল এবং শারীরিক শিক্ষা তিনটি বিষয় কিন্তু শিক্ষক নেবে। এবং সেক্ষেত্রে বন্ধুরা বলে রাখি যে আপনাদের কিন্তু 21 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে কিন্তু এই ফর্ম জমা করে জমা দিতে হবে। আর এই যে বন্ধুরা আপনাদের এখানে যোগাযোগ নম্বরটা দেওয়া হয়েছে, আপনারা এখানে ফোন করে যোগাযোগ নম্বরটা জেনে নিতে পারেন। তারপরে বন্ধুরা আরেকটা দেখুন, যে বাটারফ্লাই উচ্চ বালিকা বিদ্যালয়ে কিন্তু বলেছে পিওর সায়েন্স, গণিত এবং ইংরেজি তিনটে বিষয়ে কিন্তু স্যার নেবেন। তো পিওর সায়েন্স, গণিত এবং ইংরেজি বিষয়ে যদি কেউ ইচ্ছুক আপনারা চাকরি করতে চান, তো এখানে বলা হয়েছে বন্ধুরা আপনাদের বলে রাখি যে এটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট চাইছে, অর্থাৎ শিক্ষিকা চাই বলেছে, এবং সেক্ষেত্রে পিওর সায়েন্স, গণিত এবং বিএড থাকতে হবে আপনাদের, গণিত এবং ইংরেজি বিষয়ে। তো বন্ধুরা এখানেও সেই একই বলা হয়েছে যে 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনাদের দরখাস্ত জমা দিতে আসার আগে আপনাদের ফোন করে জেনে নিতে হবে। তো যোগাযোগ নম্বরটা আপনারা এখান থেকে নিয়ে নিন বন্ধুরা। এবং আরেকটা কথা আপনাদের বলে রাখি, যে আপনারা যারা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনাদের এই যে
বিজ্ঞাপন যে নিয়ে একটা যে নিউজ এসছে, তো সেক্ষেত্রে আপনাদের কি কোনো রকম ফল্ট হতে পারে বা কিছু? তো বন্ধুরা, আপনাদের আগে বলে রাখি যে আপনারা কিন্তু সব কিছু আগে জেনে নেবেন জিনিসটা। আমাদের কিন্তু এটা অথেন্টিক নিউজ এসছে যে আপনাদের ওখানে নিয়োগ হবে, এবং সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে কোনো রকম কিন্তু টাকা নিয়ে কোনো রকম আপনারা সেদিকে যাবেন না। যদি আপনাদের পিওরলি বেসিসে আপনাদের ইন্টারভিউ বেসিসে হয় বা পরীক্ষার বেসিসে হয় তবেই আপনারা ঢুকবেন, টাকা পয়সার বেসিসে আপনারা কিন্তু যাবেন না বন্ধুরা। আপনাদের বারবার বলে রাখছি, সাবধান করে রাখছি। তো বন্ধুরা, আপনাদের আবেদন পদ্ধতিটা আপনাদের বলে দিলাম, এবং আপনাদের যদি কোনো রকম কিছু সহায়তা চাই তো সেজন্য নিজের নাম্বারটা দেওয়া রইলো, আপনারা সেখান থেকে গিয়ে বন্ধু ফোন করে নিতে পারবেন। তো এই ধরনের সমস্ত চাকরি আপডেট পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা যারা যুক্ত নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমরা এই চ্যানেলে প্রত্যেক দিনকার কিন্তু খবরগুলো নিয়ে আসি এবং ডেপুটেশন ভ্যাকান্সিগুলো নিয়ে আসি বন্ধুরা। এবং আপার প্রাইমারি, প্রাইমারি থেকে শুরু করে SLST সমস্ত খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।